কৃষি মাঠ থেকে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণে জ্যোতি জাহানারাদের সারথি এখন মারুফ আক্তার পপি। প্রতিকূলতা পেরিয়ে নীলফামারীর কিশোরী সংযুক্ত আরব আমিরাতে 18 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেকে মেলে ধরার স্বপ্নে বিভোর। দরিদ্র পরিবারের খুশির উপলক্ষ পপি। নূর আলমের পাঠানো রিপোর্ট। সমস্ত প্রতিবন্ধকতা আছড়ে ফেলে স্বপ্ন সত্যি করা সাহসী কিশোরী মারুফা আক্তার পপি। বাবাকে মাঠের কৃষিকাজে সাহায্য, বাকিটা সময় ক্রিকেটে ডুবে থাকা। আকাশ ছোঁয়ার স্বপ্ন যার, আকাশ পাড়ি দিয়ে সে এখন দুবাইতে। নীলফামারী জেলা সদরের সংগলসি ইউনিয়নের কাদিখোল এলাকার দরিদ্র পরিবারের পপি এলাকার সবুজ মাঠ দাপিয়ে এখন বিশ্ব মঞ্চে পারফরম্যান্সের অপেক্ষায়। আরো ভালো খেলতে হবে, আরো এটা শেষ না, আরো সামনে আরো আগাইতে হবে। হ্যাঁ, ক্রিকেট বোর্ড আমাকে যখন সে হেল্প করছে তখন মনে করছে আমি কিছু করতে পারবো দেশের জন্য, ওই জন্য নিজেকে আরো বেশি তৈরি করছি আর কি। অভাব অনটনের সংসার, মাঠে কৃষিকাজ, মায়ের সাংসারিক কাজেও সহযোগিতা, সঙ্গে রয়েছে পড়াশোনা, এসব কিছু একদিকে, আর পপির অন্য দিকটায় ছিল ক্রিকেট। পরিশ্রম অধ্যাবসায় নিবেদনের ফসলই বাংলাদেশের প্রতিনিধিত্ব। মেয়ের সাফল্যে রোমাঞ্চিত দরিদ্র পরিবার। শুনিয়া মনটা খুব খুশি লাগেছে। সারা বাংলাদেশের জন্য আমি দোয়া চাইছি। হ্যাঁ, আমার মেয়েটার জন্য বাংলাদেশে ভালো খেলোয়াড় হয়ে তাকে নাম যেন সুনাম করে, ভালো কাজেরও সাহায্য করে দেয়, করে দেয় আবার যা খেলা খেলতে যায়, আর বাপের সঙ্গেও সাহায্য করে করি। আবার আমি কই খেলা খেলি না, হাতটাও ভাঙিবি কই না, আমার আলার হুকুম কিছু হবে না। তার ক্রিকেটের ধরন আর অন্য ছেলেমেয়েদের ক্রিকেটের ধরন অন্যরকম, তা ওই দেখার পরে আমার মনের ভিতর একটা প্রতিভা জাগলো যে এই মেয়েটা এখান থেকে যদি কোনো জায়গায় ক্রিকেট ক্লাবে দেওয়া যায় হয়তো সে অনেক বড় খেলোয়াড় হবে। যখন আশেপাশের মানুষের অনুপ্রেরণা ছিল না, তখন মনের অদম্য ইচ্ছে শক্তি ও দৃঢ় মনোবলকে ধারণ করেই ছুটে চলেছে মারুফা। পেছনে ফিরে তাকায়নি একটি বারও। একটা মেয়ে হিসাবে আজকের এই পর্যায়ে যাওয়ার পিছনে কিন্তু তার অনেক কষ্ট এবং অনেক বেদনা আছে। সে ছোটোবেলা থেকে অনেক ভালো খেলতো, অনেক বাধা বিপত্তি এবং সমাজের বাধা ছিল তার খেলার প্রতি, কিন্তু তবু সে থেমে থাকেনি। স্থানীয় একটি কোচিং সেন্টারে প্রশিক্ষণ নিয়েছে মারুফা। সেখানকার প্রশিক্ষণরত অন্যান্যদের মধ্যে একমাত্র মেয়ে ক্রিকেটার ছিল সে। সে একটা মেয়ে, আর তার যে মনোবল, তার শক্তি, হ্যাঁ, তার যে চাহিদা, সেই যে ছেলেদের মাধ্যমে প্র্যাকটিস করতেছে, তার মধ্যে কোনো হেজিটেশন ছিল। শুধু নীলফামারী নয়, দেশের সুনাম উজ্জ্বল করবে মারুফা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কথা নাহিয়ান, এনটিভি নিউজ।